আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশি স্প্যানিশ ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যদিও এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, তারপরেও আমি আমার রেসিপিটা শেয়ার করছি। এর জন্য আমি একটা প্যানে এক কাপ পানি নিয়েছি। এক কাপ পানির জন্য হাফ টেবিল স্পুন চা পাতা দিয়ে দিব। চা পাতাটা দিয়ে চা পাতার পানিটাকে আমি 5 মিনিটের মতন জ্বালিয়ে নিব। প্রথমে 5 মিনিট হয়ে গেলে চাটাকে আমি একটা ছাঁকনি দিয়ে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিব। এখন অ্যাড করব 1 টেবিল স্পুন কন্ডেন্সড মিল্ক, বা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ীও ব্যবহার করতে পারবেন। আর এই কন্ডেন্সড মিল্কটা আমি বাসায় তৈরি করেছি, এর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। খুবই সহজে দুইটা উপকরণেই আমরা এই কন্ডেন্সড মিল্কটা তৈরি করতে পারি। এরই মধ্যে আমার কন্ডেন্স মিল্ক চাটাও রেডি। আর এই কন্ডেন্স মিল্ক চাটা খেতে অনেক অনেক ভালো লাগে, যারা খায় তারা অবশ্যই জানে, তা আমি প্রায়ই বাসার মধ্যে বানিয়ে থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের সাথে আজকে আমার এই সিম্পল রেসিপিটা শেয়ার করেছি। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।